সম্মানিত মাছ চাষি ভাই ও বোনেরা, আমি খন্দকার জুয়েল ইমাম, নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশকিং এয়ারেটরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি আজকে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের বর্তমান সম্প্রতি সময়ে মাছ চাষে কীভাবে আমাদের পুকুরে খাবার কম দিয়ে মাছ চাষ করা সম্ভব। কারণ এখন আন্তর্জাতিক বা কারণে আমাদের যে খাদ্য আমদানির যে আমাদের যে উপাদানগুলো, সেই উপাদানগুলো কিন্তু এখন পর্যায়ক্রমে অনেকটা দাম বেশির কারণে আমাদের খাদ্য ব্যবস্থাপনা, যেটা আমরা নিজেরা বানায় খাওয়াই আর আমরা কোম্পানি থেকে কিনে খাওয়াই, দামটা অনেক বেশি পড়ছে। এটা কিন্তু আমাদেরকে এখন অনেকটি বোধগম্য এবং খেয়াল করার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেই ক্ষেত্রে আমরা যদি এখন কম খাদ্য দিয়ে মাছ চাষ করতে চাই, তাহলে আমাদের পুকুরে অবশ্যই ঘন ঘন ফরমেন্টেশন তৈরি করতে হবে। ঘন ঘন ফরমেন্টেশন তৈরি করতে গেলে আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে বেশি বেশি করে চুন লবণের ডোজ করতে হবে। আমাদের পুকুরে প্রতি 7 থেকে 10 দিনের মধ্যে আমাদেরকে 250 থেকে 400 গ্রাম চুন, 250 থেকে 400 গ্রাম লবণ প্রতি শতাংশে ইউজ করতে হবে। কেননা আমাদের পুকুরের সম্প্রতি সময়ে যে থ্রেট, সেটা হলো আমাদের পুকুরে অ্যামোনিয়া ক্রিয়েট হওয়া। আমাদের অ্যামোনিয়া ক্রিয়েট হওয়ার মূল কারণগুলো আপনারা জানেন, নষ্ট খাবার থেকে, মাছের বর্জ্য থেকে, জৈবিক অজৈবিক পচনক্রিয়া থেকে। এগুলোকে যখন হয় তখন পানিটা নষ্ট হয়ে যায়, এবং পানিটা যখন নষ্ট হয়ে যায়, এই পানি নষ্ট হয়ে গেলে কী হয়, পানিতে অক্সিজেন লেভেল কমে যায়, পানির যে প্যারামিটারগুলো আছে সেগুলো সব বিক্রিয়া হয়ে যায়, উল্টে যায়। তা আমাদের পুকুরে যদি আমরা মাছ ছাড়ার সময় পানির স্বাস্থ্যটাকে সুন্দর রাখে, মাছ ছাড়ে থাকি, তাহলে আমরা মাছ ধরার আগ পর্যন্ত আমাদের পানিকে সুন্দর স্বাস্থ্য রাখতে হলে আমাদেরকে চুন লবণের ডোজ করার পাশাপাশি আমাদেরকে প্রতি শতাংশে 100 গ্রাম ইউরিয়া, 200 গ্রাম টিএসপি, 50 গ্রাম পটাশ ইউজ করতে হবে। এবং আমাদের যে জৈব যে জৈবিক যে খাবারটা তৈরি হবে জুপ্ল্যান্টন, সেটার জন্য আমাদেরকে অবশ্যই গোবর পচনক্রিয় করে দিতে হবে, অথবা আমাদেরকে জৈবিক যে সারগুলো বাজারে ভালো মানের কিনতে পাওয়া যায়, প্রতি শতাংশে 500 থেকে 700 গ্রামের মধ্যে আমরা প্রতি শতাংশে সেই সারগুলো আমরা ইউজ করব। এবং আমরা পর্যায়ক্রমে আর একটা করতে পারি, সেটা হলো আমাদের আরও ফরমেন্টেশন যেগুলো আছে সেগুলো হলো আমরা আটা, আমরা চিটাগুড়, আমরা তার সঙ্গে ইস্ট আমরা দিয়ে আমরা প্রোবায়োটিক ফরমেন্টেশন করে আমরা পুকুরে প্রচুর পরিমাণে বেশি বেশি ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটন তৈরি করতে পারি। আমরা পুকুরে যত প্রাকৃতিক খাদ্য বেশি তৈরি করব, তত আমাদের এডিশনাল খাবার কম লাগবে। আমরা যদি মনে করি যে আমরা টাকা দিয়ে বা বাকিতে আমরা ফিড কিনতে পারতেছি, বেশি করে দিলেই আমাদের মাছ দ্রুত বড় হবে, তা না, তাতে আমাদের পানির স্বাস্থ্য হারাবে। কারণ আমাদের পুকুরের পানির স্বাস্থ্যটাকে যদি আমরা ঠিক রাখতে না পারি, 7 দিন বেশি ফিড খাওয়াইলাম কিন্তু তারপরে পানির স্বাস্থ্য খারাপ হয়ে গেলে 10 দিন পানি ভালো করতে সময় লেগে যাবে। যার কারণে আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে, সম্প্রতি সময় দাম যেহেতু ফিডের বেশি, আমরা ফিডটাকে কম ইউজ করে আমরা ফরমেন্টেশন অনেক ধরনের যেগুলো আমরা জানি সেগুলো ইউজ করে আমরা খাবারটা তৈরি করব, এবং তাতে করে আমাদের পুকুরে প্রচুর জৈবিক খাবার তৈরি হবে আমাদের, এবং আমাদের জুপ্ল্যাঙ্কটন তৈরি হবে, আমাদের ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরি হবে। এখন প্রশ্ন হলো, এখন আসা যাক যে আমরা যখন প্রচুর পরিমাণে খাবার তৈরি করব এবং আমরা যখনই এডিশনাল খাবার কম দেব, তখন কিন্তু আমাদের একটা পুকুরে 1-2-3 লাখ টাকার খাবার কম লাগবে। আর একদিকে আমাদের যে টাইমিং, 3 থেকে 5 মাসের মধ্যে আমরা একটা লট শেষ করব, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে পুকুরে এয়ারেশন করতে হবে। এয়ারেশন যদি আমরা পুকুরে ধারাবাহিকভাবে না করি, আমরা প্রচুর পরিমাণে খাদ্য তৈরি করছি কিন্তু আমাদের পুকুরে হঠাৎ করে আবহাওয়া খারাপ হচ্ছে 3 দিন, তাহলে আমাদের পুকুরে অক্সিজেন ফেল করবে, আমাদের পুকুরের পানির স্বাস্থ্য দ্রুত খারাপ হয়ে যাবে। কারণ আপনাদেরকে মাথায় রাখতে হবে, আমরা পুকুরে যে লাইভ খাবারগুলো তৈরি করব, জৈবিক খাবার এবং আমরা যেটা ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরি করব, উদ্ভিদকণা এবং প্রাণীকণা, তারা কিন্তু সবাই লাইভ। মাছ যেরকম লাইভ অক্সিজেন খেয়ে বাঁচে, তাদেরও এবং ওই পুকুরে যারা কুঁচে থাকবে, কাঁকড়া থাকবে, সাপ ব্যাঙ থেকে আরম্ভ করে যে প্রাণীগুলো জলজ বাস করবে এবং এই ফাইটোপ্ল্যাঙ্কটন জুপ্ল্যাঙ্কটন, সবারই কিন্তু প্রচুর পরিমাণে অক্সিজেন প্রয়োজন হবে। যার কারণে যখন আমাদের পুকুরে অক্সিজেন প্রকৃতি থেকে সোর্সিংটা কমে যাবে, প্রাকৃতিক অক্সিজেনের লেভেলটা যখন কমে যাবে, তখন কিন্তু আমাদের যখন আমরা প্রাকৃতিক নির্ভর খাবারের উপরে মাছ চাষ করতে যাব, তখন কিন্তু আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যে আমাদের এডিশনাল অক্সিজেন এবং পানির ট্রিটমেন্ট ব্যবস্থা করার জন্য একটি টুলস দরকার, সেটির নাম হলো মাদার টুলস এরোটর, বায়ুযন্ত্র।
এই এরাটার যদি একটি পুকুরে আমরা 40-45-50-55 হাজার টাকা পুকুরের সাইজ অনুযায়ী আমরা যদি সেট আপ করে রাখি, তাহলে আমরা একটি নিরবিচ্ছিন্ন মাছ চাষের সুযোগ পাচ্ছি একদিকে, আর একদিকে আমরা পুকুরের যে ফরমেন্টেশনের মধ্যে দিয়ে প্রাকৃতিক খাবার পর্যাপ্ত তৈরি করতেছি, সেখানে আমরা একটা পুকুরে 10 লাখ টাকার এডিশনাল ফিড লাগতেছে, সেখানে আমরা 50% 5 লাখ টাকায় কমায় আনতে পারবো। তাহলে কী হবে, আমাদের একদিকে আমাদের কস্ট কাটিংটা কমে গেল, আর একদিকে আমাদের স্বাস্থ্য ঝুঁকিমুক্ত, মানুষের যে স্বাস্থ্য ঝুঁকিমুক্ত মেডিসিন কেমিক্যাল ছাড়া মাছ চাষ হচ্ছে, আর একদিকে আমাদের পুকুরের যে থ্রেট, যে ঝুঁকি, যে কোনো সময় তো অক্সিজেন ফেল করতে পারে, যে কোনো সময় অ্যামোনিয়া বেড়ে যেতে পারে, যে কোনো সময় স্যালিনিটি কমে যেতে পারে, অ্যালকালিনিটি কমে যেতে পারে, হার্ডনেস বেড়ে যেতে পারে, অম্লত্ব ক্ষারত্ব কম বেশি হতে পারে, এই সবগুলোকে তখন এই একটি মেশিন চালু করলেই আমাদের, আমরা সমীক্ষা দেখছি যে বিগত দিনের অভিজ্ঞতা থেকে একটা পুকুরে এভারেজ প্রতিদিন 5 ঘন্টা অর্থাৎ মাসে 150 ঘন্টা থেকে 120 ঘন্টা এভারেজ যদি একটি অ্যারেশন চালানো হয়, তাহলে আমাদের পুকুরে যে নিচের যে জৈবিক খাবারগুলো, অজৈবিক পচন ক্রিয়াগুলো এবং আমাদের যে উচ্ছিষ্ট খাবারগুলো, আমাদের যে নষ্ট খাবারগুলো, আমাদের মাছের যে পায়খানাগুলো, মলমূত্রগুলো মাটিতে পড়তেছে, সেগুলোকে লাইভ আকারে ঘুরায় প্রতিনিয়ত পুকুরে সারাদিনের সূর্য আলোতে আনতেছে এবং প্রচুর পরিমাণে খাবার তৈরি হচ্ছে, আর একদিকে আমাদের পুকুরে পর্যাপ্ত অক্সিজেন লেভেলটা লিমিটেড থাকতেছে, যেটা আমাদের মাছ চাষের জন্য কোনো ঝুঁকি হচ্ছে না। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করে অবশ্যই আমাদের আগামীর মাছ চাষে আমরা যতটা পারবো আমরা কেনা ফিড বা আমরা সোর্সিং ফিড বাদ দিয়ে আমরা নিজস্ব পুকুরে প্রাকৃতিক খাবারের মধ্যে দিয়ে যতটা মাছ চাষ করা সম্ভব হবে, এটাই হবে আমাদের সময়ের চ্যালেঞ্জ। প্রত্যাশা রেখে সকলের মাছ চাষের সফলতা, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে সবাইকে একটি করে এয়ারেটার পুকুরে লাগানোর আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হওয়ার প্রত্যাশা রেখে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।